আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রোটারি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি জুবায়ের আল মামুন, সহকারী শিক্ষক। আমি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টি পড়াবো। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, তাই না? তোমরা সকলেই বাসায় বসে সুন্দরভাবে পড়াশোনা করতেছ। আশা করি তোমরা তোমাদের এই নতুন বইটি পেয়েছ, তাই না? দেখো কত সুন্দর বই, ইসলাম ও নৈতিক শিক্ষা তৃতীয় শ্রেণী। তোমরা সকলেই তৃতীয় শ্রেণীতে পড়ো, তাই না? আজ আমরা তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা পড়ব। দেখো আজকে আমরা যে বিষয়টি পড়ব, প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় ইমান ও আকাই। ইমান ও আকাইদের একটি গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে আল্লাহর পরিচয়, আল্লাহ সম্পর্কে ইমান আনা। ইমান, দেখো ইমান এবং আকাইদ, ইমান শব্দের অর্থ বিশ্বাস, আকাইদ শব্দটি আকিদাতুন শব্দের বহু বছর অর্থ বিশ্বাস মালা। আকাইদ মানে বিশ্বাস মালা, ইমান মানে বিশ্বাস, মানে ইসলামের মৌলিক বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করাকে ইমান বলা হয়, আবার ইসলামের মৌলিক বিষয়গুলোকে আন্তরিকভাবে বিশ্বাস করাকে কি বলা হয়, আকাইদ বলা হয়। ইমান ও আকাইদ দুটি প্রায় একই বিষয়। বিশ্বাস মানে ইসলামের মৌলিক বিষয়কে বিশ্বাস করার নামই হচ্ছে ইমান। তো আমরা আজকে প্রথম অধ্যায় ইমান আকাইদের বিষয়ের মধ্যে কি পড়ব, আল্লাহ তাআলার পরিচয় জানব। তো আল্লাহ তাআলা কে? আমরা যখন আল্লাহ তাআলার পরিচয় জানব, তখন আল্লাহ তাআলার প্রতি আমাদের বিশ্বাস জন্মাবে। আল্লাহ তাআলা যে আমাদের স্রষ্টা, আমাদের রিজিকদাতা, আমাদের পালনকর্তা, এটা যখন আমরা ভালোভাবে জানব, তখনই তার প্রতি আমাদের সঠিকভাবে বিশ্বাস আসবে যে একমাত্র তিনিই আমাদের পালনকর্তা, অন্য কেউই আমাদের পালনকর্তা নয়। দেখো তুমি কত সুন্দর একটি পিকচার দেওয়া আছে তোমাদের বইয়ে, দেখেছো? অনেক সুন্দর। দেখো এখানে কি আছে, নদী আছে, গাছপালা আছে, গাছে দেখো ফল আছে, সুন্দর বাড়ি আছে, পাহাড় আছে, তারপর আকাশ, সূর্য, যে পাখি উঠতেছে, দেখো এই সব কিছুর স্রষ্টাকে, এই সব কিছুর সৃষ্টিকর্তাকে, এই সব কিছুর সৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলা, তাই না? আল্লাহর সৃষ্টির প্রাকৃতিক দৃশ্য তোমার ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। আল্লাহর সৃষ্টির প্রাকৃতিক দৃশ্য তোমার বইয়ের প্রথম পেজে বর্ণনা করা হয়েছে। এই আল্লাহর সৃষ্টি প্রাকৃতিক নিদর্শনের মধ্যেই আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার অস্তিত্ব বিরাজমান, তাই না? দেখো আমরা পৃথিবীতে বাস করি, তুমি দেখো তোমার বইয়ে লেখা আছে আল্লাহ তাআলার পরিচয়, তাই না? আমরা একটা পৃথিবীতে ভূখণ্ডে বাস করতেছি। পৃথিবীটা কি গোল, তোমরা বিজ্ঞানে পড়বে, পৃথিবীটা একটা গোল, ফুটবলের মতো একটি গোল, তাই না? কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীতে পাহাড় সৃষ্টি করে পৃথিবীকে স্থির করে রেখেছেন, যাতে পৃথিবী হেলে দুলে না বেড়ায়। আমরা পৃথিবীতে বাস করি, কত সুন্দর এ পৃথিবী, তাই না? এতে আছে নানা রকম গাছগাছালি, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ ইত্যাদি, তাই না? গাছে ধরে নানা রকম মজাদার ফল আছে, নানা রকম গাছের ফুল, কত সুন্দর ফুল, কি সুন্দর গন্ধ। এসব কে সৃষ্টি করেছেন? এসব সৃষ্টি করেছেন মহান আল্লাহ। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি এই পৃথিবী অনেক সুন্দর, তাই না? এতে আছে নানা রকম গাছগাছালি, যে গাছগাছালি মধ্যে কত প্রকার গাছগাছালি আছে, আমরা আম খাই, জাম, কাঁঠাল, নারকেল, আরও কত গাছগাছালি আমরা দেখি, এগুলোর ফল আমরা খেয়ে ভক্ষণ করি, ফল খেয়ে আমরা অনেক মজা উপলব্ধি করি, তাই না? এই গাছে নানা রকম যে ফল আছে, মজাদার ফুল, মজাদার ফল, সুন্দর সুঘ্রাণ ফুল, এইগুলো কত রকম দেখতে আমাদের মন ভরে যায়, না? ফুলের গন্ধ নিয়ে মন ভরে যায়, ফল খেয়ে আমরা অনেক আনন্দিত হই, তাই না? এসব সৃষ্টি করেছেন কে? আমাদের স্রষ্টা মহান আল্লাহ তাআলা, তাই না? পৃথিবীতে আরও আছে পাহাড়, পর্বত, নদী নালা, খাল বিল, আরও আছে কি মাঠে
ফসলের মাঠ, মাঠ ভরা ধান, তাই না? এসব কে সৃষ্টি করেছেন? এসব সৃষ্টি করেছেন মহান আল্লাহ। আমাদের মাথার উপর আছে দেখো নীল আকাশ, আকাশে আছে, আকাশে কি আছে দেখো, আকাশে আছে চাঁদ, তারা ও সূর্য। আমরা দিনের বেলা সূর্য দেখতে পাই, রাতের বেলা তারা মিটিমিটি করে জ্বলে, চাঁদ কত সুন্দর আলো দেয়, তাই না? চাঁদের আলো না হলে কি হতো না বলো তো? কোনো ফলের সুন্দর আকৃতি রং হতো না। আবার সূর্য যদি না উঠতো তাহলে ধানগুলো ফসল পাকতো না। বুঝতে পেরেছো? রাতের আকাশ কত সুন্দর, কে সৃষ্টি করেছেন এসব? এসব সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আমরা মানুষ, তাই না? আমাদের কে সৃষ্টি করেছেন বলো তো? আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ। পশু পাখি জীবজন্তু কে সৃষ্টি করেছেন বলো? পশু পাখি জীবজন্তু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। তিনি ফল ফসল ইত্যাদি সৃষ্টি করে সবাইকে বাঁচিয়ে রেখেছেন, তাই না? আল্লাহ সবার স্রষ্টা, রিজিক দাতা ও পালনকারী, তিনি পরম দয়ালু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আল্লাহ তাআলা পরিচয় পড়ব। মহান আল্লাহ এক, তার কোনো শরীক নেই, তার সাথে তুলনা করা হয় না, তার সাথে কারো তুলনা হয় না। তিনি সব কিছু জানেন, শোনেন ও দেখেন, তিনি আমাদের মাবুদ। তাহলে তোমরা একটু খাতায় লিখে নাও আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলার পরিচয় কি? মহান আল্লাহ এক। লেখো, মহান আল্লাহ মহান আল্লাহ এক। মহান আল্লাহ কে? কয়জন? এক। মহান আল্লাহ একজন, তার কোনো শরীক নেই, মানে তার সাথে কেউ নেই, তিনি একাই। মহান আল্লাহ এক, তার কোনো শরীক নেই, তার কোনো শরীক নেই, তার সাথে, তার সাথে কারো, কার সাথে কারো তুলনা হয় না, তুলনা হয় না। তিনি সব কিছু জানেন, তিনি সব কিছু জানেন, তারপরে শোনেন ও দেখেন, তারপরে তিনি আমাদের মাবুদ, তিনি আমাদের মাবুদ। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা আশা করি আল্লাহ তাআলার পরিচয় পেয়ে গিয়েছো, তাই না? দেখো সুন্দরভাবে আমি লিখে দিয়েছি, মহান আল্লাহ এক। তাহলে পৃথিবীতে আল্লাহ কয়জন? একজন। পৃথিবীর স্রষ্টাকে কয়জন? একজন। সৃষ্টিকর্তা রিজিকদাতা রক্ষণাবেক্ষণকারী কয়জন? একজন। সুন্দরভাবে খাতায় তুলে নাও আল্লাহর পরিচয়, মহান আল্লাহ এক, তার কোনো শরীক নেই, তার সাথে কারো তুলনা হয় না, তিনি সব কিছু জানেন শোনেন ও দেখেন, তিনি আমাদের মাবুদ। বুঝতে পেরেছো? মহান আল্লাহ এক, তিনি একজন যে আমাদের পরিচালনা করতেছেন, পৃথিবীর সব কিছু তিনি রক্ষণাবেক্ষণ করতেছেন। তার এই রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে, পৃথিবী পরিচালনার ক্ষেত্রে আর কেউ শরীক নেই, তিনি একাই সব কিছু করেন। তার কোনো ছেলে সন্তান নেই, তার কোনো সাহায্যকারী নেই, তিনি একাই সব কিছু পারেন করতে, তাই না? তার সাথে কারো তুলনা হয় না, আল্লাহ তাআলার সাথে কাউকে কি করা যাবে না, তুলনা করা যায় না। তিনি সব কিছু শোনেন, তুমি যে কাজই করো, এক নিবৃত্তে করো, একাকী অন্ধকারে প্রকাশ্যে যা কিছুই করো, সব কিছুই তিনি শোনেন,
তিনি জানেন তোমার মন্তরে যে কিছু উদয় হয়, তুমি মনে মনে যা কিছু বলতেছো সে কিছু তিনি জানেন, আবার তুমি যা বলতেছো সে বিষয়ও তিনি শোনেন, আবার তুমি যা করতেছো সে বিষয় তিনি দেখেন। তিনি আমাদের মাবুদ, আমরা একমাত্র তার ইবাদত করব। দেখো দুই নম্বর পৃষ্ঠায় আছে, মহান আল্লাহ এক, তার কোনো শরীক নেই, তার সাথে কারো তুলনা হয় না, তিনি সব কিছু জানেন শোনেন ও দেখেন, তিনি আমাদের মাবুদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিচয় আমাদেরকে কি করেছেন, জানিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এসব মনে প্রাণে বিশ্বাস করাকে কি বলা হয়, ঈমান বলা হয়। তাহলে আল্লাহ তাআলা পরিচয় আমাদেরকে জানিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ও আল্লাহর বান্দা, এসব মনে প্রাণে বিশ্বাস করাকেই কি বলা হয়, ঈমান বলা হয়। এটি আমাদের আকীদা। আকীদা শব্দটি বহুবচন হচ্ছে আকাইদের, আকীদার আকীদা শব্দটির বহুবচন হচ্ছে আকাইদ। তাহলে আমরা কি পেলাম, যে ঈমান ও আকাইদ, যে আল্লাহ তাআলা এক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এটাকে বিশ্বাস করা, মনে প্রাণে বিশ্বাস করাকে বলা হয় ঈমান। আর আকাইদ এটা আকীদাতুন এর বহুবচন, আকাইদ অর্থ বিশ্বাস মালা। আমরা এক আল্লাহকে বিশ্বাস করব, একমাত্র তারই ইবাদত করব, আল্লাহ তাআলা খুশি হন এমন কাজ করব, ভালো কাজ করব সব সময়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে আমরা সর্বদা কি করব, কি করলে আল্লাহ তাআলা খুশি হয়, কি করলে আল্লাহ তাআলা অখুশি হন, সে বিষয়ে আমরা বুঝতে পেরেছি। এখন আমি তোমাদেরকে ছোট্ট একটি কাজ দিব, তোমরা আশা করি বাসার থেকে করে নিয়ে এসে আমাকে দেখাবে। আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে, আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে দশটি বাক্য লিখবে, দশটি বাক্য লিখবে, লিখবে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তোমরা আল্লাহ তাআলার পরিচয় দশটি বাক্যে কিভাবে লিখবে বলো তো? তোমরা আল্লাহ তাআলা যে আমাদের স্রষ্টা, আল্লাহ তাআলা যে আমাদের সৃষ্টিকর্তা, এগুলো ফুটিয়ে তুলবে। প্রথমে লিখবে আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই, তার সাথে তুলনা কারো তুলনা হয় না, তিনি সব কিছু শোনেন দেখেন, তিনি সব কিছু জানেন শোনেন দেখেন, তিনি আমাদের মাবুদ, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালনকর্তা। পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলা কি করেছেন, সৃষ্টি করেছেন, আসমান জমিন এই সব কিছু রক্ষণাবেক্ষণ করেন কে, আল্লাহ তাআলা। এভাবে তুমি দেখবে আকাশ এবং সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবগুলো সুন্দরভাবে স্থির আছে, এগুলো সব কিছু নিয়ন্ত্রক আল্লাহ তাআলা। তুমি সুন্দরভাবে গুছিয়ে চেষ্টা করবে লেখার জন্য, আর বইটি এই দুই পেজ সুন্দরভাবে পড়বে, রিডিং পড়বে, রিডিং পড়লে তুমি বুঝতে পারবে যে কতটুকু আমার লিখলে সঠিক হবে, আর যেটা বুঝবে না আমার কাছ থেকে আবারও বুঝে নিবে। তো আমি আজকে যে বিষয়টি পড়েছি এই বিষয়টি তোমাদের আবারও বুঝিয়ে দিচ্ছি। আজ আমরা প্রথম অধ্যায় ঈমান ও আকাইদ সম্পর্কে পড়া শুরু করেছি। তো প্রথম অধ্যায় ঈমান ও আকাইদের প্রথম বিষয় হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। আমরা আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জেনেছি কিভাবে, যে আমরা সুন্দর পৃথিবীতে বসবাস করতেছি,
এই পৃথিবীতে আল্লাহ তাআলা সব কিছু আমাদের জন্য সুন্দরভাবে সৃষ্টি করে রেখেছেন, যাতে মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে, মানুষের প্রয়োজনের সব কিছু সৃষ্টি করেছেন। গাছপালা এগুলো কেন সৃষ্টি করেছেন? যাতে আমরা অক্সিজেন পাই, আমরা গাছের ফলমূল খেয়ে বেঁচে থাকতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য গাছপালা সৃষ্টি করেছেন। এভাবে অসংখ্য নিয়ামত রাজি আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব কিছুই মানুষের কল্যাণার্থে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখন তাহলে মানুষ আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এগুলোর স্রষ্টা নিয়ন্ত্রক আল্লাহ তাআলা এবং তার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা ও রাসূল, এটা আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এটা আমাদের এক নম্বর কাজ। আর দুই নম্বর কাজ হচ্ছে আমাদের সবসময় ভালো কাজ করতে হবে, অন্যায় কাজ করা যাবে না, এমন কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, যে কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, অখুশি হন, সে কাজ থেকে আমরা বিরত থাকব। আমরা সর্বদা বাবা মার কথা শুনব, বাবা মা যে কাজ করতে বলেন সেটা আমরা করব, আর যেটা বাবা মা করতে নিষেধ করেন সে কাজ থেকে আমরা বিরত থাকব। শিক্ষকরা আমাদের যে কাজ করতে বলেন সেটা আমরা সুন্দরভাবে করব, শিক্ষকদের সম্মান করব, বাবা মা আত্মীয় স্বজন সকলকে সম্মান করব, বড়দের সম্মান করব, আর ছোটদের কি করব, স্নেহ করব, সকলের জন্য সর্বদা মঙ্গল কামনা করব। তাহলে আমরা আমাদের পরিবারকে সুন্দরভাবে গড়ে তুলতে পারব। এটাই হচ্ছে আমাদের কাজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নামাজ পড়বে, কোরআন পড়া শিখবে, পবিত্র কোরআন সুন্দরভাবে না পড়লে তাহলে আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালনা করা কষ্টকর হবে। তো তোমরা ক্লাস থ্রির তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী হিসেবে এখন থেকে পবিত্র কোরআন মহাগ্রন্থ আল কোরআন রিডিং পড়া শিখবে। রিডিং পড়া শেখার পরে তার ভাবার্থ মর্মার্থ পড়বে, অর্থ পড়া শিখবে। অর্থ পড়ে আল্লাহ তাআলা কেন আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, কেন আমাদের সৃষ্টি করেছেন, আমরা কি করব, সব বিধানাবলী পবিত্র কোরআনে সুন্দরভাবে বর্ণনা করা আছে। আর কোরআনের ব্যাখ্যা হাদিসে রয়েছে। আমরা কোরআন হাদিস সঠিকভাবে শিখব, পড়ব, বুঝব এবং সে অনুযায়ী আমাদের জীবন গড়ে তুলব। তাহলে আমরা সুন্দর পৃথিবী করতে পারব, সুন্দর পৃথিবীতে বসবাস করতে পারব। আমাদের দ্বারা কোনো ক্ষতি হবে না, কারো ক্ষতি হবে না। আমরা সুনাগরিক হিসেবে, সুন্দর জাতি হিসেবে পৃথিবীতে আত্মপ্রকাশ করতে পারব। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে কাই মনোবাক্যে দোয়া করবে, যাতে আল্লাহ তাআলা এই করোনা মহামারী থেকে আমাদেরকে হেফাজত করেন, সাথে সাথে দ্রুত স্কুল খুলে দেয়, যাতে আমরা স্কুলে এসে আবারও ক্লাসে অংশগ্রহণ করে আমরা সুন্দরভাবে পড়াশোনা করতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে কোরআন শিক্ষা দিয়ে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা আবশ্যক করে দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমান নরনারীর উপর দ্বীনি ইলম অর্জন করা ফরজ। তো আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় সুন্দরভাবে পড়ব এবং সে অনুযায়ী আমরা নৈতিকতা আমাদের মাঝে কি করব, নৈতিকতার গুণগুলা আমাদের মাঝে তৈরি করার চেষ্টা করব। আমরা নৈতিক গুণে গুণান্বিত হব, আমরা আল্লাহ তাআলার গুণে গুণান্বিত হব। আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করে আমরা সর্বদাই কি করব, সচেষ্ট থাকব, যাতে আমার দ্বারা কারো ক্ষতি না হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলের শুভকামনা, ভালো থাকবে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আবার নতুন একটি বিষয় নিয়ে পড়া পড়ব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।